আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আগের থেকে একটু সুস্থ এই জন্য ক্যামেরাটা অন করলাম ভাবলাম আপনাদের সাথে কথা বলি তো সকালবেলা ছেলে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে আমি রুমটা গুছিয়ে নিয়েছি বিছানাটা উঠিয়ে নিয়েছি আর ছেলে মেয়েকে খাওয়ানো শেষ হয়েছে সকাল নাস্তা তো আমি খেয়ে নিয়েছি তো ভাবলাম আপনাদের সামনে একটু কথা বলি ক্যামেরাটা অন করি কারণ মাঝখানে কয়েকদিন আমি আসলে ভিডিও দিতে পারিনি একটু অসুস্থতার কারণে তো এখন কিছুটা সুস্থ বোধ করছি ক্যামেরাটা অন করেছি যাই হোক সকালবেলা ছেলে ছেলেমেয়েকে নাস্তা খাওয়ানোর পরে সব কিছু গুছিয়ে আজকে আমি আ যে কোরবানির মাংস আছে সে মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করবো তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে আমি পাঁচ কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা হচ্ছে গিয়ে আমি যা রান্না করবো সেই মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে আমি পোস্তদানা এলাচ জয়ফল জয়ত্রী কিশমিশ বাদাম এক সবগুলো একসাথে করে বেটে নিয়েছি তো সাথে আমি আর একটু মশলা অ্যাড করব এখানে হচ্ছে বিরিয়ানির মশলা নিয়েছি আর হচ্ছে গিয়ে শুকনা কিছু গরম মশলা নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপর টক টক দই আর হচ্ছে আদা রসুন বাটা নিয়েছি এখানে আমি চুলা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ি বসিয়ে এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্যান্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি একটু ভালো করে ভেজে নিব তো এরপর যে আমি শুকনা যে গরম মশলাগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা যখন একটু ভাজা হবে তো তারপরে আমি যে মশলাগুলো বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব তো আমি আপনাদের সাথে আমার কিছু মুহূর্ত কিছু মানে দৈনন্দিন জীবনের যে কাজকর্ম আমি কীভাবে করি সেগুলো একটু শেয়ার করে জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে তো রান্নার এক পর যে আমার ছেলে চলে আসছে ছেলেও আমাকে কাজকর্মে একটু সহযোগিতা করে মশলাগুলো একটু নেড়ে দিয়ে নেড়ে দিচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছে সে সাহায্য করছে আসলে মেয়েরা এইভাবে মা মায়েদের সাহায্য করে থাকে তো সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর এখানে তো গরু মাংসটা আমি ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম পানিটা যে বাড়তি পানিটা সেটা যেন না থাকে তো যে মশলাটা আমি পেটে রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি একটু কষানোর পরে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা এখন হালকা সেদ্ধ হয়ে আসবে তখন আমি আলুগুলো দিয়ে দিব তো এখানে আমি মাংসটা মশলাটা বাটা মশলা একটু কষানোর পরে যে বিরিয়ানি মশলাটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি আজকে আমি বিরিয়ানিটা যেভাবে রান্না করি কিন্তু এক্সট্রা হচ্ছে গিয়ে আমি আজকে বিরিয়ানি মশলা একটু অ্যাড করছি যে কিনা মশলাটা পাওয়া যায় আর এদের রান্নার এক পর্যায়ে আমি রুমে চলে আসছি তো আমি রুমটা গুছিয়েছিলাম কিন্তু তোষাকে যা জিমেনি কিছু শপিং ব্যাগ টেক রাখা ছিল যেগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছে তো সেগুলো আমি একটু বের করে ফেলে দিব তো আমি রান্নাঘর রুমে কাজ করছি তো সাথে সাথে আমি আবার রান্নাঘরেও আমি রান্নাটা করছি বিরিয়ানির রান্নাটা কমপ্লিট করছি এখানে আমি মাংসটা কিছুটা সেদ্ধ হওয়ার পর আমি আলু দিয়ে দিয়েছি তো যাই হোক আমার আজকের এই ভিডিওর কোথাও কোনো অংশ কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এদিকে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি বসিয়ে দমে দিয়েছি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা ভিডিও শুরুতেই ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। যাতে করে আমি যত ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে আসবে আর প্লিজ আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো রুমটা আমি বিছানা গুছিয়ে নিয়েছি গোছানোর পরে আমি রুমের ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে নিয়েছি আর এটা হলে এখানে একটু আমি গরম পানি করে রেখে দিয়েছি একটু গরম পানি খাচ্ছি কারণ আমি একটু অসুস্থ কারণ মাথা ব্যথা অনেক দিন ধরে প্রচুর আর গলা ব্যথা এই জন্য গরম পানি খাচ্ছি তো সবাই দোয়া করবেন যেন আমার সমস্যাটা ভালো হয়ে যায় গলা ব্যথাটা আর এদিকে আমি আমার ছেলে মেয়েকে খাওয়ানো সে সবার খাওয়া হয়ে গিয়েছে এখন আমি খেয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম